প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা এক কাপ চা খেয়ে যাও। এবং দরকার তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড়। কিছু তোমরা তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই, কিন্তু আমার টাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল। কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিন এর কথা লেখা ছিল না, আমরাও লিখিনি তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে। তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো পুরো। ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও তিন দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোর আছে তোমাদের জন্য। আমি বলো কিন্তু মনে রাখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বাট টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেব। আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করব না, আমরাও ইউজ করব না, আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করব। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি যদি এসো কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও।